প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বহু আশা নিয়ে ঘর বেঁধেছিলেন আজগর আলীর সঙ্গে কিন্তু সেই সংসারও টেকেনি স্বামীর প্রতারণায় বলি হয়ে রেজিয়া খাতুন পাচার হন ভারতের কাশ্মীরে চরম নির্যাতন ও নিপীড়নের মধ্য দিয়ে কেটে যায় তিরিশ বছর গত দশ নভেম্বর মেহেরপুর সদর উপজেলার সোলমারি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হয় রেজিয়াকে তাকে পেয়ে আনন্দে ও পরিবার তিনি জানান স্বামী আজগর আলী ও তার বন্ধু জয়নাল বিক্রি করে দেন তাকে এতদিন বন্দী ছিলেন ভারতের কাশ্মীরের বড়গ্রাম বিরু এলাকায় এ ঘটনায় নিজে বাদী হয়ে আঠারোই নভেম্বর মেহেরপুর আদালতে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মানব পাচার ও প্রতিরোধ আইনে মামলা করেন এ নারী আমি একটা ছেলেকে বলছি আমাকে একটু ফোন করে আমার ভাইদের সাথে কথা কব সেই ছেলেটা ফোন করে আবার আমার ভাইয়ের সাথে যোগাযোগ করে আমার মেয়ে পেয়েছি আমার ভাইদের পেয়েছি আমার বুকে বল হয়েছে হাত পাশে ধরি টাকা পাঠা দিয়ে যাই হোক আমরা সেখান থেকে পাঁচ লাখ টাকা দি তাকে উদ্ধার করে নিয়ে আসলাম আমরা তিরিশ বছরের মধ্যে আমরা মার আদর পাইনি ভালোবাসা পাইনি যারা পাচার করেছে তাদের হচ্ছে যে আমরা বিচার চাই ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ যে ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত পলাতক রয়েছে আসামিরা মাননীয় আদালত আমাদের সন্তুষ্ট হয়ে মামলাটাকে মেহেরপুর থানায় এজাহার হিসাবে গণ্য করি তদন্তের জন্য নির্দেশ দিয়েছে আমি বিশ্বাস করি পুলিশ করি আওতায় রেজিয়া খাতুন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সবিতপুর গ্রামের মৃত সফদেল শেখের মেয়ে বেনহিয়ামিন সময় সংবাদ মেহেরপুর